রাজধানীর এমন অপরিচ্ছন্ন ডোবানালাগুলোই মশার সবচেয়ে বড় প্রজনন স্থল। এই শুষ্ক মৌসুমে এসব জায়গা থেকে মশা ছড়িয়ে পড়ছে বাসাবাড়িতে। কয়েক সপ্তাহ ধরে মশার অত্যাচারে নাজেহাল রাজধানীর মানুষ। কোথাও কোথাও দিনের বেলাতেও ব্যবহার করতে হচ্ছে মশারি। শীত পড়েছে তো, মশা বাড়ছে। দিনের বেলা দেখা যাচ্ছে যে মশারি দিয়ে বাচ্চাকে ঘুম বাড়ানো লাগতেছে, আর সন্ধ্যা থেকে রাতের দিকে তো মশা বাড়ে। বড়রা হয়তো মশা সরিয়ে দিতে পারে, মেরে ফেলতে পারে, বাচ্চারা তো বলতে পারে না, বুঝতে পারে না। তো হঠাৎ দেখি যে জায়গায় জায়গায় মশার কামড়। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়াগত কারণে চলতি বছর কিউলেক্স মশার সংখ্যা বেশি, যা আরও বাড়বে। এবছর কিউলেক্সের উপদ্রবটা বেশি হবে বলেই ধারণা করা যায়, কারণ নভেম্বর মাসে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিউলেক্সের যে প্রযোজন ক্ষেত্রগুলি ড্রেন, ডোবা, নালা, ঝিল, এসব জায়গায় পানির পরিমাণ বেড়েছে, যার ফলে কিউলেক্সের যে প্রযোজন ক্ষেত্রের পরিমাণ বেড়ে গেছে। এখন যেটা করতে হবে যে কার্যকরী লার্ভিসাইড, ইনসেক্টিসাইড এগুলিকে অ্যাপ্লাই করতে হবে। দুই সিটি কর্পোরেশনের মশক নিধনে নিয়মিত কার্যক্রম চলমান, তবে এর বাইরেও সাত দিনের বিশেষ কার্যক্রম চালাচ্ছে উত্তর সিটি। 925টা হটস্পট আছে। আমরা এর আগে আরেকটা অভিযান করেছিলাম গত 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, তখন আমরা 450টার মতো হটস্পট আমরা ধ্বংস করেছি। এইবার আমাদের যে আর বাকি হটস্পটগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করবো ইনশাল্লাহ এই 30 তারিখের মধ্যে। আমরা কচুরিপানাগুলো পরিষ্কার করে সেখানে ম্যালেরিয়া অয়েল বি একটা আছে, আমরা এটা লার্ভিসাইড হিসেবে স্প্রে করে দিচ্ছি, তাতে করে আমরা বেশ ভালো সুফল পাচ্ছি। প্রাকৃতিকভাবেই জানুয়ারিতে সামান্য একটু বাড়লেও বাড়তে পারে, আমরা চেষ্টা করব যাতে সেটুকুও না বাড়ে। অতিষ্ঠ মানুষ বলছে মশার ঔষধ শুধু বাসার সামনে সহজ জায়গাগুলোতে ছিটিয়ে গেলেই হবে না, কর্পোরেশনকে নজর দিতে হবে সবখানে। প্রতিনিয়ত কিন্তু ওষুধ দিয়ে যাচ্ছেন, তো ওষুধটা দেওয়া যে সামনে দিয়ে যায়, তো ফলে যে কানাসে আনাসে কানাস যে ব্যাকসাইডটা আছে ওইটা এতটা চোখে পড়ে না আর কি। আমাদের এই বাড়ির পিছনে মশা তৈরির কারখানা, এটা সিটি কর্পোরেশন দেখছে না। সন্ধ্যার পর তো মশা খালি বিনমুখ করে এই থাবর দিলে তো 4-5টা মারা যায়। খিলগা এ ব্লক থেকে শুরু করে বাসাবো, তিলপাপাড়া দেন, ওই দিক দিয়ে যদি আপনি ম্যারাদিয়া, তারপর হচ্ছে বনশ্রীর দিকে যান, ওই দিক দিয়ে কিন্তু মশার প্রকোপটা অনেক বেশি। মার্চ মাস থেকে কিউলেক্স মশার উৎপাত প্রাকৃতিকভাবেই কমে যাবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।